কি অবস্থা সবার? আজকে খুব পছন্দের, মানে স্টুডেন্ট বা ব্যাচেলারদের একটা পছন্দের ডিশ নিয়ে চলে আসবো, নুডলস। ম্যাগি নুডলস খাই নাই এমন কোনো বাংলাদেশি মনে হয় নাই। সো এটা হচ্ছে স্টুডেন্টদের গো টু চয়েস, ব্যাচেলারদের গো টু চয়েস, কারণ খুব ইজিলি বানানো যায়। তো ভাবলাম যে নর্মাল স্টাইলে নুডলস তো বহুত খাইছি, তো এই নুডলসটা যদি আরেকটু মজাদার করে একদম রেস্টুরেন্ট স্টাইলে খাইতে চাই, বা আমাদের দেশে যে ঢাকার বিভিন্ন কার্টে টার্টে যে বেচে নুডলসকে, লুডুস বলে রাস্তাঘাটে বেচে, ওই স্টাইলে যদি একটু স্পাইসি করে খাইতে চাই তাহলে কী করা যায়? তো এই জন্য আমরা চিকেন নুডলস বানাবো আজকে। আমার ওয়াইফ আপনাদেরকে দেখাবে যে খুব ইজিলি কী সুন্দরভাবে চিকেন ইয়ে করা যায়। তো আগে একটা ভিডিও দেখছিলেন চিকেন কাবাব রোল, ওইটার মতোই কিন্তু সেম ম্যারিনেশন। সো এটা এগেন, আমি যারা বাইরে ব্যস্ত লাইফ লিড করেন বা দেশেই বলেন স্টুডেন্ট বা ব্যাচেলার লাইফ লিড করেন, রান্না করার কেউ নাই, তারা চাইলে কিন্তু ওই চিকেনটাই সেম স্টাইলে আপনি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন। অ্যান্ড কোনো দিন মন চাইলে আপনি কাবাব রোলে খাইলেন, কোনো দিন মন চাইলে আপনি এটা নুডলসে দিয়ে দিলেন, আবার এটা কিন্তু আপনি ফ্রাইড রাইসে দিয়ে চিকেন ফ্রাইড রাইসও বানাইতে পারেন। সো আপনার কাছে কিন্তু অনেক অপশন। সো এটা একটা খুবই এফেক্টিভ জিনিস। তো আমরা সাধারণত, আমার ওয়াইফ যেটা করে, আমি উইকেন্ডে যখন আমরা বাজার করে নিয়ে আসি, দেখা যায় যে ওই রকম চিকেন অনেক ম্যারিনেট করে রাখে। এবং আসলে ব্যস্ত সময় উইকডেজে যখন আমরা কাজে ব্যস্ত থাকি, তখন খুবই তাড়াতাড়ি বের করে এভাবে রান্না করে, মানে কোনো দিন কাবাব রোল, কোনো দিন নুডলসে বানায় ফেলি। তো যাই হোক, আমরা আগেও বলছিলাম আগের পর্বগুলোয় যে আমরা সাধারণত অলিভ অয়েল বা বাটার বা সানফ্লাওয়ার অয়েল ইউজ করি। তো নুডলসের ক্ষেত্রে আমি বলবো যে অলিভ অয়েল ইউজ করেন। অ্যান্ড এগ ম্যাগি তো সবাই খাইছেন ডিম দিয়ে, তো আমরা ফার্স্টে ওই সেম প্রসেসেই যাব। পেঁয়াজ মরিচ তেলের মধ্যে ভেজে নিয়ে ওটা একটু ডিম দিয়ে দিব। অ্যান্ড সাথে আমরা কিছু ভেজিটেবলও নিছি, কারণ আগেও বলছিলাম অন্যান্য পর্বগুলো যে এখানে সব কিছু খুব ফ্রেশ পাওয়া যায়। সো এই জন্যে সব কিছুতেই দেখা যায় ভেজিটেবলটা অনেক খাওয়া হয়, কারণ ভেজিটেবলের কোয়ালিটি এখানে আসলেই অসাধারণ। মানে আমি কোয়াইট সারপ্রাইজ এখানে ভেজিটেবল কোয়ালিটি দেখে। যদিও দাম বাংলাদেশের তুলনায় একটু বেশি, কিন্তু বলবো যে আসলে ভেজিটেবলগুলো অনেক ফ্রেশ হয়। তো ওয়েদারের কারণে হইতে পারে, কারণ শীত প্রধান দেশে সাধারণত সবজি টবজি একটু ভালোই হয়। তো যাই হোক, তো আমরা ফার্স্টে এই যে ভেজিটেবল অ্যান্ড এই যে ডিমটা পেঁয়াজ মরিচ দিয়ে একটু স্টার ফ্রাই করে ওইটা জাস্ট আলাদা করে রাখবো। অ্যান্ড ওই তাওয়ার মধ্যে এখন একটু তেল দিয়ে চিকেনটাকে ভেজে নিব। চিকেনের সাথে মূলত আমরা এখানে মাশরুমও ইউজ করবো। তো অনেকের মাশরুম যদি পছন্দ না হয় নুডলসে, আপনি চাইলে জাস্ট চিকেনটাই ভেজে নিতে পারেন, মাশরুমটা অ্যাভয়েড করতে পারেন। আবার অনেকে দেখছি যে আপনার নুডলসের সাথে প্রনটা প্রেফার করে বেশি, আপনি সেম মশলাগুলো ইউজ করে প্রনটাও ম্যারিনেট করে হালকা, প্রনটা অবশ্যই ফার্স্ট একটু সিদ্ধ করে নেবেন, সিদ্ধ করে ম্যারিনেট করে সেম স্টাইলেই করতে পারেন, সেই ক্ষেত্রে এটা প্রন নুডলস হয়ে যাবে। রান্নাবান্না আসলে এরকম যে শর্টকাটগুলো, এগুলা মানে আমি যেটা দেখছি ছোটোবেলা থেকে, আমি খুবই ব্লেস যে আমার আম্মু আমার নানি সবাই খুবই ভালো রান্না করতো। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার একটা ওয়াইফ পাইছি, ও খুব ভালো রান্না করে, এবং ওদের তিনজনের রান্নারই আমার খুব পছন্দ। সো ছোটোবেলায় দেখা যেত যে অত মনোযোগ দিয়ে দেখি নাই, এখন আমার ওয়াইফের রান্না দেখে অনেক কিছুই অ্যাটলিস্ট ধারণা করতে পারি। আমি ছোটোবেলা থেকে খাইতে অনেক পছন্দ করি, যারা আমাকে সামনাসামনি দেখছেন আমার স্বাস্থ্য দেখেই বুঝবেন সেটা। সো রান্না এতদিন যখন খাইছি, এখন রান্না যখন নিজ হাতে এভাবে দেখি, তখন জিনিসটা কাইন্ড অফ ফুল সার্কেলের মতো রিলেট করা যায়। তো যাই হোক, এখন আমরা সেই সবজিটা অ্যাড করে দিলাম যেটা আমরা আগে আলাদা করে রাখছিলাম। চিকেনটাও যখন একটু বাদামি বাদামি হয়ে আসবে, তখনই বুঝবেন যে চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তখনই সবজি অ্যাড করে দিবেন। অ্যান্ড এরপরে আপনি ক্যাপসিকাম অ্যান্ড টমেটো অ্যাড করে দিবেন। তো ক্যাপসিকাম আর টমেটোটা শেষের দিকে অ্যাড করার রিজন হচ্ছে, এটা যদি আপনি ফার্স্টেই দিয়ে দেন পুরো নেতায় যাবে। অ্যান্ড ম্যাগি নুডলস তো সিদ্ধ আমরা আগেও খাইছি, তো ওই সিদ্ধ ম্যাগি নুডলস আগের থেকেই ছিল, ওইটা জাস্ট আমরা পরে অ্যাড করে দিছি। দিয়ে পুরোটা একদম মিক্স করে আপনি নাড়তে থাকবেন, একটু কষায় নেবেন বলতে পারেন, এরপরে পুরোটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। সো এটা কিন্তু দেখেন খুব অল্প সময়ের মধ্যেই আপনার ডিনার হয়ে গেল। পরিমাণ যদি বেশি বানায় রাখেন, সেটা পরের দিন সকালে মনে করেন ক্লাস আছে বা অফিস আছে, সকালে জাস্ট গরম করে এক বাটি খেয়ে চলে যাবেন। সো এই ছোটোখাটো এই রেসিপিগুলো আপনার লাইফ, বাইরে বিজি লাইফ বা ঢাকায় বিজি লাইফ, যেই লাইফই হোক, আপনাকে খুবই হেল্প করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে।